Thank you.
এটা আমাদের 1798 খ্রিস্টাব্দে দ্বিতীয় রাজধর মাণিক্যের আমলে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র মহারাজের প্রথমা কন্যা হরিশেশ্বরীর বৈবাহিক বন্ধনে আবদ্ধে শ্রী রাধা মাধব দাস প্রথমে সৃষ্টি 1798 খ্রিস্টাব্দে। এই 1798 খ্রিস্টাব্দে রাজার পর রাজা দ্বিতীয় মহারাজ এবার রাধা কিশোর মাণিক্য প্রতিটা রাজাই এই রাস মণিপুরি সম্প্রদায়ে হিন্দু সম্প্রদায়ে এই রাসলীলাটাই প্রচলন প্রথা। এই প্রথম মণিপুরি ত্রিপুরা রাজ্যে আসাতে এই রাসলীলাটার সৃষ্টি সৃষ্টি বলতে মণিপুরি বৈষ্ণব ধর্মাবলম্বী এটা হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান সর্বজনীন রাস উৎসব। এই রাস ভগবান শ্রীকৃষ্ণ এখানে মনুষ্য জীবনে মনুষ্য রাধাকৃষ্ণ নাচতে পারে না, এটা বিগ্রহের রাস। এটা এখন বর্তমান 2026তম রাস উৎসব এই বর্তমান চলছে। এটার একমাত্র বৃন্দাই এটার প্রধান। এখানে রাজধারী আছে সূত্র তারা চারজন আছে। এটা বর্তমান এটা সরকার পরিচালিত ডিএমের আন্ডারেই সেই রাস এখনও পরিচালনায় আছে। আর গভর্নমেন্ট আমাদেরকে অনেক হেল্প করে, বর্তমান প্রতি বছর প্রতি গভর্নমেন্টেই হেল্প করে। আমরা পেয়েছি যথেষ্ট সম্ভব আমরা রাজার আমল থেকে এই অবধি আমরা সরকারে ডিএম মহোদয় পরিচালনায় আছে। কত বছর ধরে চলছে এখানে রাস? 226তম। এখানে পার্টিসিপেট করবে গোপী 24 জন আর রাধা আর কৃষ্ণ মিলে 26 জন। এখানে বিগ্রহ রাস, এখানে মনুষ্য রাধাকৃষ্ণ নাচতে পারে না, এটা নিষেধ, এটা স্বপ্নাদৃষ্ট। আর এই রাস আরম্ভ কীর্তন আমরা যেটা নাকি বলে যে মণিপুরি ভাষায় নিপা পালা, এই যে কীর্তন আরম্ভ করেই 10:30 থেকে এই বৃন্দার রাধাকৃষ্ণের নাচটা এই বৃন্দাই প্রথম আরম্ভ হবে। এটা ভোর 5টা অবধি থাকবে, তখন মঙ্গল আরতি করেই সমাপ্ত করিব। কতদিন চলবে?